আসসালামাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আমি আবিদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে হুমায়ুন আহমেদের পাঁচটি বইয়ের কথা বলব এবং আমি চেষ্টা করব এই বইয়ের কথাগুলো আপনাদেরকে এক মিনিটের মধ্যে বলে শেষ করার। তো এই সব বইগুলো আপনারা ইন্টারনেটে একটু কষ্ট করে সার্চ দিলেই পেয়ে যাবেন। শুধু শুধু ঘরে বসে সময় নষ্ট না করে এই বইগুলো পড়ুন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন তাহলে আর সময় নষ্ট না করে সরাসরি ভিডিওতে যাই। আর মাত্র 30 সেকেন্ড আছে আমাদের কাছে। তো প্রথম বইটি হচ্ছে এই বইটি, হিমুর হাতে কয়েকটি নীল পদ্ম। এটিতে নীল পদ্মটির থিওরি আছে, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তারপরের বইটি হচ্ছে এই বইটি, তুমি আমায় ডেকেছিলে ছুটি নিমন্ত্রণ। এই বইটি খুবই ভালো, এখানে দুটি ক্যারেক্টার আছে আপনাদের কাছে ভালো লাগবে, যে দুটি বোনের কাহিনী। তারপর আছে এই বইটি দারুচিনি দ্বীপ, আমরা সবাই এখন ঘরে বন্দি, তো এই বইটি আমাদের কাছে ভালো লাগার কথা। চতুর্থ এবং পঞ্চম বইটি হচ্ছে এই দুটি বই, শঙ্করের কারাকার এবং তেঁতুল বনের চলতি। তো ভিডিও এখন শেষ করতে হবে কারণ এক মিনিট চলে গিয়েছে। তো এই ছিল ভিডিও, তো আবার দেখা হবে পরের ভিডিওতে। সেই বছর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম সবাইকে।